বন্ধুরা কি গরম পড়েছে আজকে কিন্তু আজকে শুধু না কয়েকদিন থেকে ভীষণ গরম হ্যাঁ একটু বৃষ্টি হলে ভালো হয় বন্ধুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা আটটার থেকেই তোমার সকাল আটটার থেকেই তোমাদের সাথে কথা বলছি এখন এই যে চা করব চা করে তারপরে আবার প্রতিদিনকার মতন যেরকম সকালে রান্না দুপুরে সেগুলি করব দেখতে থাকো বন্ধুরা ফ্যানটা দিয়েই নেই আর কথা বলা যাচ্ছে না এত গরম পড়েছে না দাঁড়াও একটা শব্দ হয় জন্য বন্ধ করে তারপরে তোমাদের সাথে কথা বললাম এটা তো তোমরা শুনতে পাবে না এখন চা করতে যাব। চা খাওয়া হয়ে গেছে এখন সকালের খাবার খাবো সকালের খাওয়াটা খেয়ে তারপরে দুপুরে রান্নাটা করবো ফ্রিজ থেকে মাছগুলি বের করে নিলাম মাছগুলি একটু দেখাচ্ছি তোমাদের একটু জানলা দিয়ে দেখাচ্ছি কেমন রোদ্রু দেখো বন্ধুরা ভীষণ রোদ্রু তাকানোই যাচ্ছে না এরপরে মাছের ঝোল রান্না করব সেটা কেটে নিচ্ছি সবজিটা ঝিঙ্গাটা কেটে নিচ্ছি এই কাটা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করব রান্না করছি এখন মাছটা হয়ে গেলে নামানো হয়ে গেলে তারপরে তারপরে খাবো ঝোলটা দিয়ে দিলাম এখন মাছটাও দিয়ে দিয়েছি তারপরে ভাত খাব দেখতে থাকো বন্ধুরা এখন কিছু বাসন আছে ওগুলি মেজে তারপরে স্নান করব এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন হলো বাসনগুলি মাজবো বাসনগুলি মেজে আবার স্নান করবো কিন্তু আমার সকালে স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে এত গরম পড়েছে না সেই জন্য আবার একটু স্নান করব গ্যাসটা মুছবো আর রান্নাঘরটা মুছে আবার স্নান করে নেব এরপর একটু বিকালে একটু দোকানে যাব ছেলে বলছে যে ও দোকানটা উঠাতে কিন্তু আমি তো উঠাতে পারি না কেউ যদি না থাকে তাহলেই উঠাবো বলছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে